ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমানের ভাঙা অংশ স্থানীয়দের মনে করিয়ে দেয় চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্য। শুক্রবার ভারতের কেরালার কোঝিকোড় বিমানবন্দরের বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনার সাক্ষী সেই স্থানীয়রা সেদিন দৌড়ে গিয়েছিলেন উদ্ধার করতে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগে স্থানীয়দের তৎপরতায় অনেকের প্রাণ বেঁচেছে। আমরা বিকট আওয়াজ পেলাম, এসে দেখলাম দুই খণ্ড হয়ে পড়েছে একটি বিমান। বাঁচাও বাঁচাও আর্তনাদে ছুটে গেলাম সাহায্য করতে। কারো বা মাথা ফেটে রক্ত পড়ছে, কারো শরীরের হাড় ভেঙে গেছে। বিমানবন্দরে দমকল বাহিনী প্রস্তুত ছিল। অন্ধকারে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমানটি নজরের বাইরে চলে যায়। কোঝিকোড় বিমানবন্দরের কর্মকর্তারা জানান, তীব্র বৃষ্টির মধ্যে বিমানটি রানওয়েতে নেমে চাকা খুললেও সেই চাকা রানওয়ে ছোঁয়নি। বিমানটি রানওয়ের কয়েক ফুট ওপর দিয়ে উড়ে যায় কিছু দূর। কোঝিকোড়ের রানওয়েতে আগে অন্তত 27 বার অবতরণ করার অভিজ্ঞতা আছে পাইলট দীপক বসন্ত ষাঠের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে, তবে এখন প্রশ্ন উঠেছে বোয়িং 737 মডেলের বিমানের ত্রুটি ছিল কিনা তা নিয়ে। এর আগেও বোয়িং এর বিমান বিধ্বস্ত হওয়ায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলা তদন্তে বোয়িং ও যুক্ত হবে। ডাটা রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার, ট্রাফিক কন্ট্রোলারের সাথে কথোপকথন সব সংগ্রহ করে তদন্ত চলছে। বিমানটি বোয়িং এর, তাই তাদেরও এই তদন্তে যুক্ত করা হচ্ছে। বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লাখ এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীনদের 2 লাখ করে দেওয়া হবে। পরে আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা অর্থ পাবেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।